জাহিন বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে গর্তের ভিতরে বা কাদার ভিতরে বা পানির ভিতরে যদি কলম তুলতে হয় তাহলে কি করে তুলতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। তাহলে আসো শুরু করা যাক ভিডিওটি। বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে পুরো মাঠ পানি জমে গেছে আর এখানে কাদা। এখানে আগের দিনে এখানে একটা পুকুর ছিল, যার পরিবর্তে এখানে কলম তোলার জন্য যখন গর্ত করা হয় তখন এখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে আর এখানে কাদা এসছে। তাহলে এখানে কলম তোলার আগে আমাকে কী কী কাজ করতে হবে? সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে মোটরের মাধ্যমে এই পানিটা সেকে ফেলা হচ্ছে। তারপরে এখানে সেকে ফেলার পরে লাস্টের যে পানিটা থাকবে সেটা বালতি বা গামলা দিয়ে পুরোটা সেকে ফেলতে হবে। এরপরে ড্রেসিংটা করে নিতে হবে, যে সাইডে মাটিগুলো দেখা যাচ্ছে সেগুলো আরেকবার ড্রেসিং করে নিতে হবে। ড্রেসিং করার পরে পরবর্তী যে তৃতীয় নম্বর স্টেপ হবে সেটা হলো সাদা বালি অথবা সাদা মাটি দিয়ে নিচে পরিষ্কার করে নিতে হবে। তারপরে দুরমুজ দিয়ে এখানে আস্তে 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 পুরোটা মাটি বা সাদা বালিটা বসিয়ে দিতে হবে। এর পরের স্টেপটা হলো, এর পরবর্তী স্টেপটা হলো যে সিমেন্ট আর বালি মিশিয়ে যে আতলাগুলো পেতে দেওয়া হয়েছে তার উপরে হালকা প্লাস্টার মেরে দিতে হবে, যেমন তোমরা ভিডিওতে ঠিক দেখতে পাচ্ছ এইভাবে।